অল্প বর্ষণে জলমগ্ন স্থিরপাড়া রোড, নাজেহাল বাসিন্দারা। অল্প বর্ষণে জলমগ্ন ভাটপাড়ার অতি গুরুত্বপূর্ণ স্থিরপাড়া রোড, টানা 35 বছর অধিক সময় ধরে জল যন্ত্রণায় ভুগছেন স্থিরপাড়ার বাসিন্দারা। দুদিনের অল্প ও মাঝারি বৃষ্টিতে 28 নম্বর রেলগেট পেরিয়ে ঘোষপাড়া থেকে চালপট্টি মোড় পর্যন্ত এক হাঁটু জল জমে রয়েছে। কাদা ও নোংরা জল ভেঙে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিহাল নিকাশের কারণে বছরের পর বছর একই ভোগান্তি, কিন্তু উদাসীন পুর কর্তৃপক্ষ। তবে রাস্তা উঁচু করে নিকাশি ব্যবস্থার উন্নতির আশ্বাস দিয়েছেন ওয়ার্ডের উন্নয়ন কমিটির চেয়ারম্যান তাপস রায়। ওটা দীর্ঘ 35 বছর ধরে ওইখানে দেখবেন আপনারা যে খালটা আর যে নিকাশি ব্যবস্থা সেটা 35 বছর ধরে দীর্ঘ 35 বছর পুরনো ইতিহাসে দেখবেন আছে ওই ঘটনা যে ওখানে জল জমে। বরঞ্চ তার থেকে এখন দিনে দিনে লাস্ট 5 বছরের মধ্যে অনেকটাই আমরা ওখানে আমাদের যে প্রশাসন তা যে ডেভেলপের মাধ্যমে রাস্তাটাকে অনেকটা উঁচু করেছে এবং পাশাপাশি ছোট ড্রেনের মাধ্যমে জলটা পাস করার ব্যবস্থা করেছে। কিন্তু হ্যাঁ, ওটাকে আরও ব্যবস্থা করতে হবে। আমাদের বিধায়ক মহাশয়ের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছিল, উনি বলেছেন যে ওটা খুব শিগগিরই ওই জায়গাটা উঁচু করে দেবেন এবং যাতে জলটা আর ওখানে না জমে, ওই জলটা যাতে ড্রেনে সঠিকভাবে যেতে পারে বড় হাই ড্রেনে, তার ব্যবস্থা যা যা নেয়া সেটা ওনারা করবেন। সংস্কারের বর্ষার আগে এই মুহূর্তে হবে কি না আমি বলতে পারছি না, সেটা পৌরসভার যে বোর্ড আছে তারা সেই বিষয়ে কথা বলবেন। আমাদের কোঅর্ডিনেটারও 35 নম্বর ওয়ার্ডের যিনি কোঅর্ডিনেটার উনিও এই ব্যাপারে কথা বলেছেন। আগামী দিন আরও বিষয়টা নিয়ে কীভাবে কী করা যায় সেটা অবশ্যই আমরা দেখব। আমার নাম তাপস রায়, এখানে 35 নম্বর ওয়ার্ডে ডেভেলপমেন্ট কমিটির আমি। প্রত্যেকদিন প্রত্যেক বর্ষাতেই আমাদের এই এরকম সমস্যা। আর এখানে আমাদের এখানে ঘোষপাড়ায় যত গরু আছে ওরা এখন মোটর দিয়ে, এখন আর গোবর তো কেউ ইয়ে নেয় না, মোটর দিয়ে পুরো ড্রেনটা জাম করে দেয়। আমাদের জলটা কোথা দিয়ে যাবে বা মানুষ কোথা দিয়ে যাবে, যেটা জল হবে না তো কী হবে রাস্তায়? এটা একটুখানি যদি সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল হয়ে যায়। আমাদের খুবই কষ্টই আমরা আছি, না ড্রেন পরিষ্কার হচ্ছে না রাস্তা পরিষ্কার হচ্ছে, ঠিক মতন আমাদের কাউন্সিলর এখানে কাজ করেই না, একদম কোনো কাজ করেনি। মাত্র দুদিন অল্প বৃষ্টি হয়েছে তাতেই অবস্থা, সামান্য পরশুদিন সামান্য বৃষ্টি হয়েছে তাতেই জল হয়ে গেছে পুরোটা জল রাস্তা। কত বছর ধরে জল আপনার জলে ভুগছেন, জল কষ্ট যতদিন আমাদের এই বিমানবন্দর দাঁড়িয়েছে ততদিনই আমাদের এই ভোগান্তি। আমাদের উনি কোনো কাজকর্ম করছে না, ওনাকে ফোন করলেও কোনো কাজের জন্য মনে বললেও আসে না। আমরা খুব সমস্যা আছি, ড্রেন পরিষ্কার নেই, মশা আমরা থাকতে পারি না, সারা দিন ভরেই শুধু মশা, আমরা খুবই কষ্টই আছি। আমরা জল ভেঙে আসতে হচ্ছে, এটা তো অনেক দিন মানে পাঁচ সালে আগে থেকেই সমস্যা। এরকম অনেক কমপ্লেন দিয়েছে কাউন্সিলরে, চেয়ারম্যানে, কেউ কিছু করে না, শুধু ওই দিকে সাথ হয় ওই দিকে কাজ হয়, এই দিকে একদম একটাও কাজ হয়নি। এই মাঝখানে ইলেকশনের আগে কাজ হয়েছিল, লেকিন এইখানে কিছু হয়নি। এই মানে অল্প বৃষ্টি হয় ড্রেনটা ভরে যায়, ড্রেন মধ্যে কাদা পুরো উপরে এসে যায়, একদম কেউ শুনে নাই। পাকা ড্রেন আছে লেকিন কিছু কাজ হয় না, বা ড্রেনের মধ্যে সব গোবর আছে কাদা কিছু হয় না। এখানে শুধুমাত্র ওইদিকে ওই মণ্ডলপাড়া থেকে এখানে কীভাবে কী না কাজ করে বুঝতে পারি না। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।